বিজেপি যাত্রার নেতৃত্ব হল চম্পাই সুরেনের। 30 আগস্টত গেরুয়া সাজ পিঁধিব ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের পূর্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাত প্রচণ্ড আঘাত। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জালত ভরি দি বিজেপি মুখী হল নাকি চম্পাই সুরেন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হ’বগৈনে চম্পাই সুরেন? অবশেষত জল্পনা কল্পনার অবসান ঘটিল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সুরেনের বিজেপিত যোগদান নিশ্চিত হল। অহা 30 আগস্টত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিত গেরুয়া সাজ পরিধান করব চম্পাই সুরেনে। সোমবারে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক সাক্ষাৎ করে চম্পাই সুরেনে। এই সাক্ষাতের সময়ত আছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তারপর নিশা এক্সত এই সাক্ষাতের ফটো দি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লিখে, ঝাড়খণ্ডের পূর্বের মুখ্যমন্ত্রী আর আমার দেশের এগারী প্রতিষ্ঠিত আদিবাসী নেতা চম্পাই সুরেনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক সাক্ষাৎ করে। 30 আগস্টত রাঁচিত আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগদান করব। শাসনাধিষ্ঠিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা চম্পাই সুরেনে বিজেপিত যোগদান করব বলে ব্যাপক চর্চা হয়ে আছিল। যা 17 আগস্টত কলকাতাত পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারীক সাক্ষাৎ করেছিল চম্পাই সুরেনে। তারপরে বিজেপিত যোগদান করব বলে চর্চা চলে। 18 আগস্টত হঠাৎ নতুন দিল্লী রওনা হয় চম্পাই সুরেন। সেই সময় কেবাগৰাকীও বিধায়কক লৈ নতুন দিল্লী যা বলে বাতরি ওলাই যদিও কোনো বিজেপি নেতাক সাক্ষাৎ করার কথা গম পো নগল। লক্ষণীয়ভাবে 18 আগস্টত এক্সত এটা দীঘলীয়া পোস্ট লিখে যত দলত এঘরিয়া করা হয়েছে বলে উল্লেখ করে। তদুপরি চম্পাই সুরেনে লিখে হাতত তিনিটা বিকল্প আছে। প্রথম হল রাজনীতির পর সন্যাস লওয়া, দ্বিতীয়তে নিজাক সুকিয়াক সংগঠন খোলা আর তৃতীয়তে এই পথত এক সঙ্গী বিচরা যাতে সুতরাং মই আগলে যাত্রা করব পো। ইয়ার দ্বারা দলত্যাগর ইঙ্গিত দিয়ে। আনহাতে 20 আগস্টত এনে সম্ভাবনাক লচ্ছাত করে চম্পাই সুরেনে। নতুন দিল্লীত দাবি করে কয় যে কোনো বিজেপি নেতাক সাক্ষাৎ করা নাই, বিজেপিত যোগদান করব বলে কোনে উলিয়াই আছে বুঝি পো নাই। কিন্তু এইবর যে চম্পাই সুরেনের মিথ্যাচার আছিল সেয়া সোমবারে নিশায় স্পষ্ট হয়ে পড়ে। মন করবল কথা যে আগন্তুক ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিজেপিয়ে প্রভারীর দায়িত্ব দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। যা কেবাদিনও ঝাড়খণ্ডলে গিয়ে নির্বাচনী তৎপরতা অব্যাহত রাখিছে। চম্পাই সুরেনক বিজেপিত যোগদান করবলে চেষ্টা অব্যাহত রাখিছিল। সেই চেষ্টাত যেন সফল হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইপিনে চম্পাই সুরেনের বিজেপিত যোগদানের প্রসঙ্গত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনের সূত্রের উদ্ধৃতিতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বাতরি প্রকাশ করেছে। সেই বাতরি অনুসরি এয়া আমার বাবে অতি ভাল খবর, কারণ চম্পাই সুরেন উন্মোচিত হয়েছে। যদি স্বতন্ত্রভাবে নির্বাচন অবতীর্ণ হলহেতেন তেন্তে আমার বাবে বিপদ হলহেতেন। এনে পরিস্থিতিত দলের ভোট বিভাজন হওয়ার আশঙ্কা আছিল। উল্লেখ যা 31 জানুয়ারী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনক এডিএ ভূমি কেলেঙ্কারী গোচরত গ্রেপ্তার করেছিল। রাজ্যখনের কেন্দ্রীয় কারাগারত থাকা হেমন্ত সুরেনক যা 28 জুনত জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড উচ্চ ন্যায়ালয়ে। সেইদিনা কারাগারের মুক্তি আকাশের তললৈ উলাই আসে। হেমন্ত সুরেন কারাগারত থাকার সময়সাত মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছিল চম্পাই সুরেনক। কিন্তু কারামুক্ত হওয়ার পাছত যা 4 জুলাই পুনের হেমন্ত সুরেনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। তারপরপরাই যেন অসন্তুষ্ট হয়ে আছিল চম্পাই সুরেন। এতিয়া সেই অসন্তুষ্টিকে বিদ্রোহের রূপ দি দল এরার সিদ্ধান্তত শেষ মোহর মারিলে চম্পাই সুরেনে। এতিয়া বিজেপিত যোগদান করে চম্পাই সুরেনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর আসনত বহিব পারে নে নোয়ারে সেয়ে হব চাবলগিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট। তথ্যর ভিত্তিত বিশ্লেষণ, যুক্তির আধারত সিদ্ধান্ত। দি ওয়াইরর ন্যাশনাল এফেয়ার্স এডিটর সংগীতা বরুয়া পিছরতির বিশেষ অনুষ্ঠান নির্ণয়, প্রতি সোমবারের বৃহস্পতিবার নিশা 9 বজাত কেবল দি ক্রস কারেন্টত।